খালেদা জিয়া জামাত শিবিরকে সঙ্গে নিয়ে দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে বিরোধী দলের ডাকা অবরোধের বিরুদ্ধে এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, বেগম জিয়া ক্ষমতা যাওয়ার লোভে ও যুদ্ধ অপরাধীদের বাঁচানোর জন্য দেশকে অচল করে দেওয়ার ষড়যন্ত্র করছে। এজন্য ধারাবাহিকভাবে হরতাল অবরোধের নামে সহিংসতা, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করছে। এ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ইন্ধনদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আওয়ামী লীগের এ নেতা। তিনি আরও বলেন, 16ই ডিসেম্বর লাখো মানুষের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে প্রমাণ করেছে যুদ্ধ অপরাধী ও রাজাকারদের বাংলাদেশে কোনো ঠাঁই নেই। বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে বেগম জিয়ার ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দেয়া হবে না। সমাবেশ শেষে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবরোধ বিরোধী মিছিল বের করে।